যে এখন হাঁটে বা দৌড়ায় বা ফুটবল খেলে বিশ্ববিখ্যাত রানার হয়, রান করতে পারে, দৌড়াতে পারে, সে যখন ভুলে যায় তার ইতিহাসটা, তখনই তার কপালে চরম দুর্ভাগ্য আসে। আমাদের ব্যক্তি জীবনে, আধ্যাত্মিক জীবনেও এটা হয়। এটাকেই বলা হয় বিধির বিধান। দৈবাৎ নদীর প্রবাহে যেন কাষ্ঠ লাগে তীরে, চৈতন্যচরিতামৃতে লিখেছে কবিরাজ গোস্বামী। দৈবাৎ কেউ কেউ নদীর প্রবাহে যেন কাষ্ঠ লাগে তীরে, মানে শুকনা একটা কাঠের টুকরা নদীর মধ্যে পড়ে গেলে, ধরো একেবারে শুকনা কাঠ বা কোনো মলট বা কাগজ বা কোনো ফর্ম বা কিছু একটা, যা কিনা জলে ডুববে না, এমন একটা বস্তু শুকনা কাঠের টুকরা, জলে যদি পড়ে যায় কি হয়? কোনো না কোনো কারণে জলে পড়ে গেছে, কেউ ফেলে দিয়েছে নৌকা থেকে, কোনো জলযান থেকে পড়ে গেছে, অথবা তার কপালের ফেরে নদীর কাছে ছিল, একবার বাতাসে বা ঢেউয়ে তাকে জলে নিয়ে গেছে, এরপরে কি হয়? জলের স্রোতের টানে ঢেউয়ের প্রবাহ, ঢেউয়ের কারণে আস্তে আস্তে গভীরে যেতে থাকে। একসময় শুকনায় ছিল, ডাঙ্গায় টানে, এরপরে সে জলে বাঁচতে 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 হতে পারে নদীর মাঝখানে, হতে পারে অথই সাগরের বুকে চলে যেতে পারে। আমাদের এই খালের এক টুকরা কাঠ বেশি বেশি নদীতে যেতে পারে না, মেঘনায়, মেঘনা থেকে বেশি বেশি বঙ্গোপসাগরে যেতে পারে না, খুব ভেরি সিম্পল। আমাদের জীবনটা সেরকম, আমরা ভুলে যাই যে আমি একদিন কারোর, আমার হাত পা, হাতগুলো, আমার পা গুলো যে পা দিয়ে আমি এখন বিশ্ব রেকর্ড ভঙ্গ করতে পারি, দৌড়াইয়া হাঁটতে পারি, নাচতে পারি, এই পা গুলো একদিন ক্ষমতাহীন ছিল, দাঁড়াতে পারতো না, এই পা গুলো আরেকজনের হাতে থাকতে হয়েছে। এই ইতিহাস যখনই কেউ ভুলে যায়, এই মানুষগুলোই একদিন চরম বিপাকে পড়ে। বেশিরভাগ মানুষ ভুলে যায়, খুব অল্প সংখ্যক মানুষ ভুলে না। ওই কাষ্ঠের টুকরা সাগরের বুকে চলে যেতে পারে, নদীর বুকে চলে যেতে পারে, জলের মধ্যে বাসমান থাকতে পারে দিনের পর দিন, মাসের মাসের পর মাস, বছরের পর বছর, আবার সাগর থেকে স্রোতের টানে নদীতে চলে আসতে পারে, আবার নদী থেকে ঢেউয়ের বাতাসে ঢেউয়ে ঢেউয়ে, কেউ তাকে সাহায্য করছে না, হ্যাঁ কেউ সাহায্য করছে, বাতাস অথবা জলের ঢেউ, নদীর ঢেউ, কখনো বা ঢেউয়ে ঢেউয়ে আস্তে আস্তে কিনারে চলে আসতে পারে, তটে, তটে জলে আর শুকনা জায়গায় নদীর একটা তট আছে, জল, নদীর জল আর একটা শুকনা জায়গা, এর মাঝখানে দেখুন, আমরা যখন নদীতে যাই পাটা দেই দেই না জলটার কাছে, এমন একটা জায়গা, ওই কাস্তের টুকরা আবার ঢেউ খায়, আবার ঢেউ খায়, আবার দূরে চলে যায়, আবার আসে, এরকম সাগরে আমরা যখন যাই ইসে জগন্নাথপুরী দেখি, কোনো কারণে কাছাকাছি যদি চলে, কোনো কারণ হবে, কোনো সিদ্ধান্ত নাই, কোনো কারণে যদি কাছাকাছি চলে আসে একটা কাঠের টুকরা তটের কাছে, তারপরে আচমকা যদি একটা বড় ঢেউ চলে আসে,
আর ওই কাঠের টুকরাকে ধাক্কা দেয়, কাঠের টুকরা চলে যাবে এই জলের সাথেই অনেক দূরে। এরপরে জলটা চলে আসে, কাঠের টুকরা আসে না, থেকে যা। তারপরে আবার নদীতে স্বাভাবিক জল চলছে, তখন ওই স্বাভাবিক জলের দেওয়ার এই কাঠের টুকরাটাকে ছুঁতে পারে না, ও শুকনা পড়ে গেল, পার পেয়ে গেল। দিস ইজ ইসকন। নদীর প্রবাহে যেন কাষ্ঠ লাগে তীরে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। আমি দেখছি, শুধু আমি তোমাদের ব্রহ্মচারীদের কথা বলছি না, ব্রহ্মচারী গৃহস্থ মাতাজি বনচারী মঠবাসী প্রভুজি মাতাজি কত রকমের, আমরা বিভিন্ন আশ্রমে আছি, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় থাকি, বিভিন্ন পরিবেশে থাকি, দেখছি কোথায় থেকে একজন লোক এসে সাধু হয়ে যায়। গভীর শ্রদ্ধা ভক্তি দেখতে পাই, বোঝা যায় পূর্বজন্মের স্বীকৃতি, গুরু কৃষ্ণের কৃপা। যে কেউ তারপরে আবার কোনো এক সময় হয়তো বা তাকে দেখি সে ডে বাই ডে আপডেট করতে 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 উন্নতি করতে করতে আর চেতনা তার প্রচণ্ডভাবে কাজ করতে থাকে, আর মাঝে মাঝে উন্নত মানের বৈষ্ণবদের শ্রীমুখ থেকে ভাগবতীয় প্রবচন শুনে, গুরু মহারাজ প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুর সরস্বতী ঠাকুর গুরুবৃন্দ বৈষ্ণববৃন্দ অথবা সে নিজেও ভাগবত অধ্যয়ন করে, গীতা বৈদিক শাস্ত্র পড়ে, তার নিজের চেতনা তার নিজেকে সাপোর্ট করে, আবার অন্য কোনো সাধুগুরু বৈষ্ণবের চেতনায় সাপোর্ট পায়, ডে বাই ডে আপডেট হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে, এই জন্মেই মহান মহিরূপে পৃথিবীতে দেখা দেয়। শ্রীল প্রভুপাদ গুরু মহারাজ গুরুবৃন্দ বাই চান্স আমাদের মতো সাধারণ আত্মাদের মধ্যে কাউকে দেখা যায়, জয়েনিংটা তো ভালো, এইরকম একটা ভালো পরিবেশ পার করার পরে না জানি কোন কারণে কোন কিছু বোঝা যায় না, মনের মধ্যে একটু একটু ধুলি বাসা বাঁধে, ধুলা ধুলা পড়ে, একটু একটু ময়লা জমে হৃদয়ের মধ্যে, এই ময়লাগুলো হচ্ছে সূক্ষ্মমাত্রার অপরাধ। যখন ভিতরে অশ্রদ্ধা জাগে ভগবান গুরুদেব প্রভুপাদ শাস্ত্র তুলসী মহারানী হরিবাসর একাদশী চরণামৃত মহাপ্রসাদ কৃষ্ণকথা নববিধা ভক্তি আরতি কীর্তন জপ শাস্ত্র সাধুসঙ্গ গুরু বৈষ্ণব হৃদয়ের ভিতর থেকে অনীহা আসতে থাকে, আর এই বৈষয়িক এই পৃথিবী এই বৈষয়িক জগতের সাথে নিজেকে কম্পেয়ার করতে থাকে, আর অপরাধের মাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে। বুঝতে পারে না সাধক, তখন বুঝতে পারে না যে সে একদিন সাগরের বুকে ভাসছিল কাস্তের টুকরা হয়ে, নদীর প্রবাহে সে কাষ্ঠ তীর পেয়েছিল, আবার ডেওয়ের টানে সে দূরে চলে যাচ্ছে, সে বুঝতে পারে না। আর দৈবাত কেউ আর পেছনে যায় না, আচমকা বড় ডেওয়ে তীর কুল পেয়ে যায়, সেই কাঠের টুকরাটাকে যখন শুকনায় পড়ে যায়, কোন কোন হয়তো কাঠ মিস্ত্রি সেই কাঠের টুকরা নদীর পাড়ে পড়ে আছে দেখে
এটাকে নিয়ে সে আবার তার যন্ত্রপাতি দিয়ে এটা কোনো ভগবানের সিংহাসনে বা ঠাকুরের কাজে কৃষ্ণের কাজে লাগিয়ে দেয়। এই অনিশ্চিত কাস্টর টুকরা কুল পেয়ে যায়, মানে অবর্ণনীয় চিন্তাহীন অবস্থায়ও সে আবার তার এই কাঠের টুকরার জীবন কৃষ্ণ সেবায় লেগে যায়। কিন্তু এই গভীর চেতনা যিনি ধারণ করতে পারে না, আমরা এমনও দেখছি, এমন যেমন দেখছি যে পৃথিবীকে পৃথিবীর বার হরণ করছে জাতীয় মহাত্মারা, আবার আমরা এটাও দেখতে পাই না জানি কি কোন হেসকা টানে আবার হারিয়ে যায়, চোখের সামনে আমরা দেখছি। ওই যে নদীর ঢেউ সেই কাঠের টুকরাকে আবার নিয়ে যায়, খুব বড় রকমের বুদ্ধিমত্তা যদি কারো মাথায় কাজ করে, এই বুদ্ধিমত্তা আসবে কোত্থেকে? তো গড গিফটেড, এ ভগবানের দান। দদামি বুদ্ধি যুগং তং যেন মাম অপচান্তি। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে এত গভীর উপলব্ধি করা সম্ভব না। অসাধারণ ব্যক্তি যারা, যদি আমাদের মধ্যে কারোর আত্মা এমন পুণ্যবান হয়, যদি আজকে থেকে 5 বছর আগে, 10 বছর আগে, 20 বছর আগে, 30 বছর আগে ইসকনকে ভাবি, সেখান থেকে কিন্তু অনেক বড় বড় কি ব্রহ্মচারী, কি গৃহস্থ, কি সন্ন্যাসী, কি বনচারী, অনেক বড় পর্যায়ে গিয়ে তাদের জীবন গুরু কৃষ্ণ সেবায় শুরু থেকেই যথাযথভাবে কাজে লাগাতে লাগাতে আজকে পৃথিবীর নমস্য এবং পৃথিবীর বার হরণকারী সংস্কারক মহাত্মা। চৈতন্য পার্ষদ, গৌর পার্ষদ, এই জায়গাটায় আমি আমার ক্ষুদ্র চিন্তা দিয়ে বুঝতে পেরেছি এ এক গভীর পরিকল্পনা কৃষ্ণের। কৃষ্ণের পরিকল্পনাটাই মায়াদেবী এবং ভক্তিদেবী ব্যবহার করে দুইজনই, একদিকে মায়াদেবী অপরদিকে ভক্তিদেবী। ভগবান শ্রীকৃষ্ণের এই গভীর পরিকল্পনাটা, এই যে ম্যানেজমেন্ট, কেউ বেঁচে যায়, কেউ কুল পেয়ে যায়, কোনো মিস্ত্রির হাতে পড়ে যায়, তারপরে সে ভগবানের সেবায় লেগে যায়। আর কেউ পাইয়াও হারায়, পাইয়াও এই নদীর প্রবাহ থেকেই কুল পাওয়ার কথা। একজন কাস্টের টুকরা পেয়ে যায়, তারই সাথে আরেকজন কাস্টের টুকরা পাইয়াও আবার অথই সাগরে হারায় যায়। এই জায়গায় প্রচণ্ড প্রচণ্ডভাবে যদি কারোর আধ্যাত্মিক জ্ঞান কাজ করে, ভগবান কৃষ্ণ স্বয়ং ঘোষণা করেছেন অর্জুনকে, ঘোষণা করো জ্ঞানী ভক্ত আমার শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ ভক্ত হচ্ছে যিনি উচ্চমানের জ্ঞান ধারণ করতে পারে। এত সহজ না যে এই বৈষয়িক জগৎকে কেউ বুঝতে পারবে, সাধারণ বুদ্ধির মানুষ বুঝতে পারবে এত সহজ না। যে কোনো মুহূর্তেই ওই পজিশনটা এসে যায়, তা আমার কি হলো,
আমার কি হলো এ মানে তো শেষ কোন না কোন ছোট লিখেছি আমি ছোট ছোট ভুল একেবারে চোখে দেখা যাবে না সাধু সাবধান বহু জন্মের অহংকারের কারণে এত গুরুত্বপূর্ণ শব্দগুলো শোনার পরেও আমাদের দেমাগে কাজ করে না এটাকেও আমরা উল্টাভাবে নিয়ে ফেলতে পারি কারণ হচ্ছে আমরা আমাদের যেই জ্ঞান তা হচ্ছে ভৌতিক জগতের জ্ঞান আমরা শুধু লাভ ক্ষতি বুঝি শিখেছি কোনটা লাভ কোনটা লোকসান এই পৃথিবীতে এটা বুঝেছি এটা বুঝি নাই যে আসলে যথার্থ লাভ কি খুব বহু জন্মের পরে খুব বেশি ভাগ্যবান খুব বেশি সুকৃতি সম্পন্ন এই রকম নালে আমরা ওই বুঝনেওয়ালার উপরে আরে গুরু মহারাজ যা বলে জানিয়ে কি কইব আরে প্রভুপাদ যা বলে জানিয়ে কি বলছে এত বড় বেয়াদব হয়ে যেতে পারে আরে শাস্ত্র ভাগবত আরে রাখেন ভাগবত এমনও হয়ে যেতে পারে দেখেছি দেখেছি কতই করলাম কি পেলাম হয়েছে হয়েছে আমার আমাকে আমারই চালাতে হবে সব গেল সালাও গেল আমও গেল রন্দে রন্দে তিলে তিলে এই জীবনে বুঝতে পারবে যে কত বড় ব্যর্থ হলো এই আত্মা কত বড় ব্যর্থ হলাম আমি সরে গেলাম নিজেকে সরায়া নিলাম যা কোটি কোটি জন্মের কাঙ্ক্ষিত সম্পদ ছিল গুরু কৃষ্ণের প্রীতিবিধান কোটি কোটি কল্পকাল যা পাচ্ছিলাম না নদীর প্রবাহে যেন কষ্ট লাগে তীরে তাই পেয়েছিলাম পেয়েও আবার হারালাম কিন্তু সেই আত্মা আর হারালাম বুঝতে পারে না কারণ সে যিনি দুঃখের সাগরে পড়ে যায় তার আর দুঃখ বলে কিছু মনে থাকে না দুঃখটাকেই তার জীবন বলে মেনে নেয় অথচ এই দুঃখের সাগরে পড়ার জন্য সে নিজেই দায়ী তার চেতনা একদিন প্রস্ফুটিত হওয়ার কারণেই তো সে তীর পেয়ে গিয়েছে কিন্তু বিষয়ী চিন্তা করতে করতে বিষয় সঙ্গের চিন্তা করতে করতে আত্ম ইন্দ্রিয় আত্মসম্মান আত্মমর্যাদার কথা চিন্তা করতে করতে হাস্যকর ভৌতিক নিজের কথা ভাবতে ভাবতে একদিন এই চরম দুর্ভাগ্যে পড়ে যায় খুব বড় রকমের আত্ম উপলব্ধি বড় রকমের জ্ঞান বড় রকমের গুরু কৃষ্ণের দয়া যদি কারোর উপরে থাকে তবে সে দেখতে পায় আমি কোন দিকে যাচ্ছি আমার জীবন কোন দিকে যাচ্ছে আমি আসলে একদিন কোথায় ছিলাম বিষয়ের বিষ্ঠা করতে আবার কি আমি সেখানে যাচ্ছি বুঝতে পারে না বহু জন্মের পরে হরি বজিবার তরে পৃথিবীতে আসে লোক মনুষ্য বড় খারাপ লাগে যে সৌভাগ্যের দরজা পেয়েও কি করে আবার দুর্ভাগ্যের সাগরে পতিত
চিন্তা করতে পারি না। হরিবা